এই যে ওরে বাবা, কি করছো তোমরা? সকালে ব্রেকফাস্ট খেয়েছো? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। শুধু একটুখানি ডিপ্রেশনে রয়েছি, তার কারণ হচ্ছে আকাশও ডিপ্রেশনে রয়েছে। মানে এত বৃষ্টি, কালকে রাত্রিরেও তোমাদের বৃষ্টিটা দেখালাম, সাংঘাতিক বৃষ্টি। আমি সামান্য এই কমপ্লেক্সের মধ্যে রিহার্সালে গেছিলাম, আসতে গিয়ে পুরো ভিজে গেলাম, ছাতা মানছে না, এত ছাট, এত ছাট। তো যাই হোক, এটাই একটু মন খারাপ হয়ে যাচ্ছে যে পুজো আসছে, বৃষ্টি কমছে না, এই ব্যাপারটা মানে ঠিক মন থেকে মেনে নিতে পারছে না। আর ওদিকে প্যান্ডেল প্যান্ডেল সব হয়ে গেছে, কি বলবো বলো। মানে যাই হোক, মনটা ওখানে খারাপ। আর দেখো, নিজের জিনিসপত্র গোছানো হয়ে গেছে, বা রূপেদেরও কিছু আমি অর্ডার করে দিয়েছি যেগুলো হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জামা কাপড় হয়ে যাচ্ছে, কিন্তু ঘরটাকেও তো একটু সুন্দর করতে হবে না? আমার যেমন ওই ডাইনিং এর সোফা গুলো যে আছে, তার কভার গুলো একটু চেঞ্জ করব। সেই টুকটাক কেনাকাটা থাকে নিজেরও, ধরো জামা কাপড়ের সাথে কিছু আর কি লেগিংস ট্রেগিংস কিছু বাকি রয়েছে, যাই হোক এইগুলো বাকি রয়েছে। বৃষ্টির জন্য একেবারে বেরোতে পারছি না। রূপ যাওয়া বলছে, মা তোমরা বেরো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এত বৃষ্টির মধ্যে কাদা খেচুড়ের মধ্যে বেরোতে ভালো লাগছে না। তো আজকে আমার যাই কিচেনে, কিচেনে কালি এসেই বানিয়ে নিয়েছে হচ্ছে লুচি, ওই যে নিয়ে দাঁড়িয়ে আমাকে ডেকেই যাচ্ছে, বৌদি এসো বৌদি এসো করে, আমি তোমাদের সাথে কথা বলেই যাচ্ছি। তো লুচি একদম রেডি করে ফেলেছে, লুচি আর কি আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে। তারপর ভাববো যে কি কি রান্না করব, কি করব সেটাই। ব্রেকফাস্ট খুশি? আমি গিয়ে দেখছি কালিমাসি রুটি বলেছিলাম, তোর জন্য লুচি করে দিয়েছে। আর জানো তো রূপের এইখানে দেখো, দেখা দেখছো পুরো ঠোঁটটাও ফুলে গেছে, এইখানে একটা জট ঠোসা হয়েছে, এত বাজে ভাবে না, ও মুখ নাড়াতেই পাচ্ছে না ভালো করে। ছোট্ট ছোট্ট টুকরো করে খা বাবা। কালকে এটা হয়েছে, স্কুল থেকে আসার পর পুরো জিনিসটা পেকে পুরো ফুলে উঠেছে একেবারে, মানে কি পরিমাণ সাদা হয়ে আছে না। তো যাই হোক, ওকে অ্যান্টিবায়োটিক একটা মনে হচ্ছে যে দিতে হবে। দেবে তো রাজেশ অ্যান্টিবায়োটিকটা দিয়ে? জোরে পড়তে কষ্ট হচ্ছে, ওই জন্য বললাম ছোট ছোট টুকরো করে খা বাবা, খেয়ে নাও খেয়ে নাও। যাই হোক, আমারও ব্রেকফাস্ট চলে এসছে, আমি একদম দুটো লুচি নিয়েছি, তার কারণ হচ্ছে একটুখানি রোগা হতে হবে না। দেখো রায়েশের মুখটা একটু রোগা হতে হবে, একটুখানি পুজো আসছে, হালকা ফুলকা ডায়েট করাটা ভালো। তো আমি একটুখানি ডায়েট করছি, মানে ভাতের পরিমাণ একদম অল্প করে দিয়েছি, সবই খাচ্ছি, খাচ্ছি না সে ব্যাপারটা আমি বলবো না, তবে বুঝে আর কি, খুব বুঝে আর কি, হালকা হালকা খাওয়া তো হচ্ছেই, আর এমনি হলেও কম কম খাচ্ছি, তাই দুটো লুচি নিয়েছি। আজকে দেরি হয়ে গেছে তোমাকে খেতে দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো এই তো ঘুম করো ঘুম করো, হ্যাঁ এক্ষুনি খাবার দেবো, এক্ষুনি এই এই স্নান করবে তারপর খাবে। বাবা খাঁচা পরিষ্কার করছে না, ওর আসলে আজকে হয়ে গেছে একটু খেতে দিতে লেট, কারণ ওয়েদারটা তো ভালো না, যে স্নান করাবো, স্নান তো করাই না, যেরকম গা মুছাই সেটা ভালো, একটু বেলার দিকে করাবো, গরম জলটা গিজারে করতে দিলাম, তারপর তো সেই জন্য পাগল হয়ে গেছে, কেন বেলা হয়েছে, ও পুরো টাইম টু টাইম চলে, দেখো এখন ছটপট ছটপট করছে। সোনা কোথায় আমার চিক্স, কোথায় আমার চিপস, কোথায়? ভাবলাম কি যে খিচুড়ি, মানে টিপিক্যাল খিচুড়িটা বানাবো, যেটা আমাদের পুজোর খিচুড়ি সেটা না, ভুনা খিচুড়ি বানাবো। ভুনা খিচুড়ি খেতে খুব ভালো লাগে, আর আমি এই রেসিপিটা জেনেছি হচ্ছে, মানে আমি শিখেছি যার কাছে, সে হচ্ছে আমার মামি। তো যাই হোক, আমার মামি এই ভুনা খিচুড়িটা খুব ভালো বানায়, তার কাছ থেকেই শিখেছি। আমি জানি না যে তার মতো করেই বানাতে পারবো কিনা, মানে অতটাই টেস্ট আনতে পারবো কিনা জানি না,
কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো হয়। আজকের এই বুনা খিচুড়ির রেসিপিটা আমি কি করে বানাই, মানে আমি মামির কাছ থেকে জেনেই শিখেছি, তো সেটা আমি কি করে বানাই সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা যদি বোনা খিচুড়ি বাইরেও কিছু করে থাকো বা অন্যরকম যেরকম করে থাকো সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে, যে তোমরা বোনা খিচুড়িতে আর কিছু অ্যাড করো কিনা। তাহলে চলো বোনা খিচুড়িটা শুরু করি। এই দেখো এখানে না বোনা খিচুড়িটা করবার জন্য আমার চাল এখানে নেওয়া হয়ে গেছে। এখানে আমি হাফ গ্লাস মতো চাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা এটা হাফ গ্লাস চাল আর মুগ ডালটা নিয়েছি এক গ্লাস। মানে আমাদের কিন্তু মানে আমরা যেটা করি তাতে চালের থেকে ডালের পরিমাণ বেশি। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এই যে ডালটা আমি নিয়েছি এটা ভালোভাবে ভেজে নেব, শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এখানে আমার মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে আর মুগ ডালটা এতটাই আমি ভাজি এই যে পুরো একটু কালো কালো হয়ে গেছে। এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এতে সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা জিরে। দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি আর ছোট এলাচ। ফোড়ন থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে মানে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দিচ্ছি হচ্ছে চালটা, যেটা আমি আগে থেকে ধুয়ে ধুয়ে রেখেছিলাম শুকিয়ে, সেটা দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি হচ্ছে হাফ গ্লাস মতো চাল। আজকের বোনা খিচুড়িটা না আমি প্রেশারে বানাবো, আমি এইসবগুলো কড়াইতে করে নিচ্ছি ঠিকই, কারণ বোনা খিচুড়ি সাধারণত একদম পোলাও এর মতোই খেতে হয় আর একদম ঝরঝরে থাকে। আজকে আমাকে একটু বোনা খিচুড়িটা হালকা নরমের উপর করতে হবে। প্রেশারটা দিলে কি হবে, সিটিটা ভালো করে পড়ে গেলে নরম হয়ে যাবে। তার কারণ কি বলতো, রূপে যেহেতু ওই জটফসাটা হয়েছে না ওর খুব কষ্ট হচ্ছে খেতে, একটু নরম নরম থাকলে না খেয়ে নিতে পারবে, ওর সুবিধা হবে আর কি খেতে, তো সেই জন্য প্রেশারেই করবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ, আমার নিজের বুদ্ধিতে আমি এটা করছি। সেটা হচ্ছে এই যে ম্যাগির যে কোকোনাট ইয়েটা পাউডারটা, এটা আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে যে মানে নারকলের সাবস্টিটিউট হিসাবে। দেখো আমি নিয়েছিলাম হচ্ছে দেড় গ্লাস চাল ডাল মিলিয়ে দেড় গ্লাস হয়েছিল, তাহলে সেদিন হিসাবে তিন গ্লাস জল হচ্ছে, তো আমি এক গ্লাস জল এখানে মেপে গরম করে নিয়েছি আর এর মধ্যে এই নারকলের পাউডারটা মিলিয়ে দিচ্ছি। আর এখানে দু গ্লাস জল আমি অ্যাড করে দেবো, এখানে এক গ্লাস হলো, এখানে রয়েছে এক গ্লাস, আর এক গ্লাস জল আমি অ্যাড করবো। জলটা গরম হয়ে গেছে, সেই অবস্থায় আমি এটা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়া হয়ে গেছে, এবার আগে থেকে যে মুগ ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই নারকলের দুধটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু নারকলটাই মানে দেওয়ার কথা, কিন্তু আমার নারকল নেই বলে আমি দুধটা দিয়ে কাজ সারছি, যদিও আমি এটা নতুন এক্সপেরিমেন্ট করছি, দেখা যাক যে কেমন খেতে হয়। এই দেখো আদাটা আমি একটু ঘষে নিয়েছি কিন্তু ছাড়ছে না, অল্প একটু আদা এর মধ্যে, ইনফ্যাক্ট এতে আদা কুচি পড়ে, ঠিক আছে। এবার আমি আদাটা কুচি করতে গিয়ে মানে করতে গিয়েও করলাম না, ভাবলাম কি ঘষে নিলে বোধহয় হয়ে যাবে, তো এরকম আটকে গেছে, এটা ছাড়িয়ে ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, তোমরা আদা কুচিও দিতে পারো। দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর কি, অল্প করে দিলাম।
ভুনা খিচুড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি এখানে চিনিটা অ্যাড করলাম। এই অবস্থায় আমি প্রেসারটা আটকে দেব। এখানে কিন্তু আমার ভুনা খিচুড়িটা রেডি হয়ে গেছে। এর মধ্যে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ঘি। এই যে আমার একদম গরম গরম খিচুড়ি কিন্তু রেডি। এটা কিন্তু একদম মানে আমাদের যে খিচুড়ি হয় সেটা না, এটা ভুনা খিচুড়ি। আর পুরো না এই নারকলের দুধটা দেওয়াতে ভালোই হলো গো। কি হয়েছে বলতো, বেশ একটা সুন্দর নারকলের গন্ধ আসছে কিন্তু। তাহলে এইভাবেও ট্রাই করা যেতে পারে, যদি নারকল কুচি নাও দাও তাও কিন্তু নারকলের গন্ধ এতে আসছে। তো চলো এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, আর এর সাথে একটু ভাজা ভেজে নেব, ব্যাস হয়ে যাবে। আজকে যেহেতু মঙ্গলবার না, সেই জন্য আমরা সাধারণত চেষ্টা করি মঙ্গলবার দিনটা নিরামিষ খাওয়ার, তো এটা তো একটা ভালো আইটেম হলো। তার সাথে ভাজা বা পুজো শপিং মানে আমার বুটিক থেকে যেটা আমি রেখেছি প্রথম আমি সেটা দিয়েই শুরু করছি। এই শাড়িটা আমি বেশ অনেকদিন আগেই রেখেছি, পুজোতে ভাঙবো বলে রেখেছিলাম। এটা আজকে প্রথম তোমাদের সাথে পুজো শপিং কি কি আমার হয়েছে তার মধ্যে একটা দিয়ে শুরু করছি। দেখো এরকম একটা শাড়ি আমি অষ্টমীর দিন সকালে অঞ্জলি দেবো বলে রেখেছি। এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্কের উপর, এটা যে যাচ্ছে পুরো মুর্শিদাবাদ সিল্কের উপর সুতোর কাজ। দেখো এরকম লক্ষ্মীর পা ছোট ছোট, এগুলো প্রত্যেকটা কিন্তু মানে এমব্রয়ডারিটা এমন করেই করা যে লক্ষ্মীর পা গুলো খুব স্পষ্টভাবে আটকানো রয়েছে, কিন্তু মানে সেলাই খুলে যাওয়ার কোনো জায়গাই নেই। আর এখানে একটা লেস দেওয়া রয়েছে, আর এই তলাটা দেখছো এটা হচ্ছে হাকোবা, এই যে এই পোর্শনটা হচ্ছে হাকোবা, ঠিক আছে। আর এই উপরটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্কের উপর কাজ করা রয়েছে। এটা আমার অষ্টমী স্পেশাল, অষ্টমীর দিনকে যখন আমি পরবো অবশ্যই তো সেটা দেখাবো পুরো আমার সাজের সাথে কিরকম লাগে সেটা। তো এটা হচ্ছে আমার ফার্স্ট, তোমাদের সাথে শেয়ার করলাম আমার পুজো শপিং এর একটা মানে পুজো পারপাস একটা শাড়ি শেয়ার করলাম, যেটা আমার নিজস্ব বুটিকে রূপাঞ্জনা ফ্যাশনের। তো এই হচ্ছে শাড়িটা, শাড়িটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। রাজেশ এখন বেরোচ্ছে, একটু ফলস লাগাতে দিতে যাব। দেখো ফলস এখন সব জায়গাও কিন্তু নিচ্ছে না, ইনফ্যাক্ট আমারও যে করে সেও আর নিচ্ছে না, বলছে দিদি অনেকটা লেট হয়ে গেছে এখন আর কিছু নেব না, ব্লাউজ বানানোর হিড়িকটা খুব আছে। তো এটার আর আমি আলাদা করে ব্লাউজ বানাবো না, রেড দিয়ে আপাতত চালিয়ে দেব, তারপরে পরে ধীরে সুস্থে ব্লাউজটা বানাবো। এই যে আমরা পেরিয়েছি হচ্ছে ফলস লাগাতে দিতে, এখানে সামনেই গলি যা ওখানে যাবো ফলস লাগাতে। এখান থেকে এখন আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে পাপড়ি চাট। তা আজকে মঙ্গলবার সেই জন্য ভাবলাম যে পাপড়ি চাটটা নিয়ে নিই, তাহলে নিরামিষও আছে ভালোই হবে। আর এখানকার পাপড়ি চাটটা না খেতে খুব ভালো, মানে দমদম রোডে এটা ওই দমদম স্টেশন থেকে আর একটুখানি এসে এই পাপড়ি ইয়েটা রয়েছে চাটের দোকানটা। তো দেখো এখানে সুন্দরভাবে পাপড়ি চাটটা আমাদেরকে বানিয়ে দিচ্ছে। লোকনাথ বাবা, এটা হচ্ছে গণেশ, এগুলো ফাইটার আর ইয়ে তো দেখো
বাড়িতে চলে এসেছি আর ওইগুলো ফলস লাগাতে দিয়ে দিলাম, আর আসার সময় একটুখানি ইয়ে কিনলাম, তোমার বলো পাপড়ি চাট কিনলাম, পাপড়ি চাট কিনে আর সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। আর যেহেতু আজকে মঙ্গলবার সেজন্য পাপড়ি চাটটাই দেখলাম ঠিক হবে। আর একটা মাছের অ্যাকোরিয়ামে রাখবার মতো একটা লাইট কিনলাম, এই আর কি। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর পুরো ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ভিডিও দেখছো এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে, আরও আরও এন্ড তুলাও ভালো ভালো ভিডিও তৈরি করবার জন্য। তাহলে চলো আজকের মতো টাটা করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা, গুড নাইট।